আপনার নামটা একটু? আমার নাম হচ্ছে গোপালদাস মুখোপাধ্যায়, এই গ্রামের ডাক নাম হচ্ছে বটু। আমাকে আদিবাসী ছাত্ররা বটু মাস্টার বলে, আর এমনিতে মাস্টারমশাই বললে আমাকেই বোঝাই। এখানে অনেকে এসে খোঁজ করেন আমার, তো এই মাস্টারমশাই বলি, লোকে জানে যে আমাকে চাইছি। আর আমি এখানকারই লোক, এখানেই জন্ম আমার। আর কাজ এয়ারফোর্সে 16 বছর থাকার পর এখানে ফিরে এসছি আবার, আর গ্রামের স্কুলেই মাস্টার ছিলাম। এখানে 24 বছর মাস্টারি করেছি, 1992 রিটায়ার করেছি। তখন থেকে আছি, সামাজিক কাজ নিয়ে আছে, আজও কাজ নিয়ে আছি। আপনি তো বোধ হয় 1965 সালের যুদ্ধেও অংশগ্রহণ করেছিলেন? হ্যাঁ, 1965 সালে যুদ্ধে পার্ট নিয়েছিলাম। আমি তখন বম্বেতে ছিলাম, বম্বে থেকে এরা দেখুন, আমার যা ট্রেড, আমার ট্রেড ছিল আর্মামেন্ট ইঞ্জিনিয়ার। তো আর্মামেন্ট ইঞ্জিনিয়ার মানে যুদ্ধের সময় ওইটাই দরকার, কারণ আমার কাজ ছিল রকেট, বম, কামান, এই সমস্ত মেরামত করা, ফিটিং করা এবং তার মানে ইউজ করা, ব্যবহার করা, এইগুলি ছিল আমাদের কাজ। তো ম্যাক্সিমাম যুদ্ধের সময় ম্যাক্সিমাম আমার ট্রেডের লোককে লাগে। তো ভারী মজার জিনিস, বম্বেতে আমরা দুজন সার্জেন্ট ছিলাম, একজন সর্দারজি আর আমি। তো ওখান থেকে দিল্লি থেকে অর্ডার এলো যে একজনকে, একজন সার্জেন্টকে যেতে হবে ওখানে। তোমাকে তো সর্দারজি বললে যে দাদা তুমি যাও, মেরা বহুত ফেরামে হ্যায়, ওর কিছু অসুবিধা অসুবিধা হয়েছিল, ঠিক আছে যাচ্ছি। ওখান থেকে ব্যারাকপুর থেকে, ওখান থেকে ব্যারাকপুর আমরা আসছি বাই ট্রেন। তো দিল্লিতে যখন এলাম তখন দেখছি অনেক ছেলে মেয়ে, সম্ভবত কলেজে সব ছেলে, বড় ছেলে মেয়ে, ট্রলি থেকে ঠেলে সব খাবার নিয়ে আসছে। আর ওই ট্রেনটাতে 5টা থেকে 6টা ছিল মিলিটারি কম্পার্টমেন্ট, আর্মি বোঝায় একবারে, এরাও যাচ্ছিলো কিন্তু ইস্টার্ন ফ্রন্টে, কারণ ইস্টার্ন ফ্রন্টে যুদ্ধ লেগেছে। তো পাকিস্তান তখন পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, দুই ফ্রন্টেই যুদ্ধ চলছে। তো এর মধ্যে আমরা এয়ারফোর্সের 2-4 জন এদিক ওদিক ঢুকে আছি। আমি ওই ছেলে মেয়েগুলো ওই খাবার নিয়ে, একটা করে ঠোঙা খাবার নিয়ে আর্মি এদিকে দিচ্ছে। আমি নেমে এলাম, আমি বাঁকে শুয়েছিলাম, তখন নেমে এলাম জল নিতে। তা আমার গায়ে গেঞ্জি, সে সবুজ রঙের গেঞ্জি, প্যান্ট, একজন চপ্পল পরে নেমে এসছি। আমাকে দেখে ওরা ঠিক বুঝতে পারছে না আমি মিলিটারি ম্যান না এমনি সাধারণ নাগরিক। একটি মেয়ে এগিয়ে এসে আমাকে জিজ্ঞেস করছে, ভাইয়া তুই ফৌজিদার আদমি হ্যাঁ? পাঞ্জাবি মেয়েটা, তার মানে তুমি কি মিলিটারি ম্যান, তুমি কি সৈন্যবাহিনীর লোক? আমি বললাম হ্যাঁ, মানে এয়ারফোর্স কাটবি। তো আমাকে এসে এক ঠোঙা খাবার দিয়ে গেল, তাতে ছিল 4টা লাড্ডু, তাতে 6টা পুরি, কিছু সবজি। এখন আমার একটা অদ্ভুত ইয়ে ধারণা আর কি, মানে একটা মানে অদ্ভুত অনুভব হয়েছে যে এখন ট্রেনে অনেক সময় যেতে হয়, তো এক কাপ চা যদি কেউ অফার করে তা ওরা খায় না, কারণ বিশ্বাসটা পেপমার হতে পারে বা যাই হোক কিছু হতে পারে। আর তখন অতগুলো মিলিটারি ম্যানকে যে খাবার দিল, সব কটা কিন্তু মরে যেতে পারত যদি বিষ দেওয়া থাকত, কিন্তু এই ধারণাই তখন ছিল না যে এই ধরনের হবে। সেটা হচ্ছে 1965। তো সবচেয়ে বড় কথা, ও খাবারটা দিয়ে ঠোঙাটা হাতে দিয়ে আমাকে বলে, ভাইয়া সস লটনা, মানে সুস্থ হয়ে যেন ফিরে এসো। তো এই যে অজানা একটা বোন সেই সময় দিয়েছিল, কিন্তু আমার চোখে জল পড়েছিল।
কারণ আমরা যাচ্ছি যে ফিল্ডে যাব, ফিরব কিন্তু তার ঠিক নেই, বম্বিং হতে পারে, বম্বিং হবে, বম্বিং রকেটিং হতে পারে, তো এই ফিল্ডে যাব, তো এই যে একটা ভালোবাসা, এখন আর সেসব কিছুই নাই। যাই হোক, ওখান থেকে আমরা গেলাম ব্যারাকপুর। তো সবচেয়ে মজার কথা, মাঝখানে দিল্লিতে দু চারজন এয়ারফোর্সের লোক উঠল, আমাদের এই ব্যাচটা হলো ওয়ারেন্ট অফিসার মুখার্জি, উনি ইনচার্জ, আর একজন এলেন ফ্লাইট সার্জন মুখার্জি, আর আমি সার্জন মুখার্জি, তিন মুখার্জি জুটিছি। সবগুলো নেমেতে ব্যারাকপুরে প্রথমেই গেলাম, ব্যারাকপুরের, হ্যাঁ ব্যারাকপুর থেকে আমি বম্বে গেছি, ব্যারাকপুর ব্যাপারটা জানি আমি, অন্ধকার সহ লাইট অফ করে দেওয়া আছে, মানে এ করা আছে, ওইগুলো মোমবাতি, মোমবাতি জ্বলছে, কালো কাপড় দিয়ে দিয়ে সব ব্ল্যাকআউট করে, ব্ল্যাকআউট করা, গার্ড রুম গিয়ে দেখালাম, মুভমেন্ট অর্ডার দেখালাম, দিয়ে বললে অন্ধকারই দেখিয়ে দিলে উদার চলা যাইয়ে ওখানে আপনাদের বিলেট আছে, বিলেটের ব্যারাক। তা আমরা ঠিক আছে, আমি জানি, আমি এদিক বললাম ফলোমি, ফলোমি বলে রানওয়ে ক্রস করে শর্টকাটে আমরা যাব। হঠাৎ দেখি একবার রাস্তা থেকে ভুঁই ফোড়ের মতো এক ঘন্টা হল টু কামছে, আর একবারে আমার বুকের কাছে নলটা লাগিয়ে দিয়েছে, একবার চমকে উঠলাম, হাত থেকে ব্যাগটা পড়ে গেল। যে পেছন থেকে যাই হোক, এনারা ফ্রেন্ড 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 ঘুরতে লেগেছে, দোস্তায় দোস্তায়, তা আইডেন্টি কার্ড দেখায়, আইডেন্টি কার্ড দেখলাম, ছোটো পেন্সিল টর্চ নিয়ে দেখলো, ওরা দেখলো ওই সিপাহিটা আর্মি মানে গার্ড, দেখে দেখলো কাজ কাটটা স্যালুট ঠিক আছে স্যার। তখন আপনারা কি ড্রেস পরেছিলেন? হ্যাঁ, ও তো গার্ড, চারিদিকে গার্ড রেখে দিয়েছে, দিয়ে আমার খানিকটা আগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বলছে সাহেব আগে ভি গার্ড হ্যাঁ, আমাদের কাণ্ডটা দেখে বুঝতে পেরেছে যে ঘাবড়িয়ে গিয়েছিল, আগে ভি গার্ড হ্যাঁ, আরও দুটো গার্ড, আরও দুটো গার্ড পার হয়ে তারপরে সে মেসে ঢুকলাম, মেসে ঢুকলাম, তো আমার ওয়ারেন্ট মুখার্জি উনি রামটাম পান করেন, ফ্লাইট সার্জন মুখার্জি চলে গেল এয়ারম্যানে বিল্ডিংয়ে, এখানে সুবিধা নেই, জায়গা নেই তো, ট্রানজিট ক্যাম্প, আসছে যাচ্ছে আসছে যাচ্ছে, দিনভর লোক আসছে ভোরে চলে যাচ্ছে, মানে কোথায় কোথায় সেন্টারে পাঠায়, মানে পূর্বাঞ্চলে পাঠাচ্ছে, উত্তরে পাঠাচ্ছে, উত্তরে চায়না দাঁড়িয়ে আছে, তিব্বতের মাথায় সৈন্য দাঁড় করিয়ে দিয়েছে লালপুর। আচ্ছা এইবার আমরা তখন তো আজকের মতো প্রস্তুতি নাই, তখন তো অন্যরকম প্রস্তুতি, তো কোথায় যে যাবে আমরা কিছুই যাই না। ব্যারাকপুর থেকে নেমে যখন ঢুকলাম মেসে, তো আমাদের ওই অ্যান্টি রুম বলে, খাবার আগের রুমটা অ্যান্টি রুম, অর্ধেক খাই ওখানে, রামটাম খাই, বাজনা টাজনা বাজে, তারপরে গিয়ে মেসে ঢোক, মানে পরের রুম যাই, খাবার রুমটাই। তো অ্যান্টি রুমে খুব তিন পাঁচ চার খুব গান হচ্ছে, তো আমার ওয়ারেন্ট অফিসার ঢুকলেন, আমি শুধু সঙ্গে যাচ্ছি, ওনার কলিগ কিছু ওয়ারেন্ট অফিসার, মাস্টার ওয়ারেন্ট অফিসার, ফ্লাইট সার্জেন্ট, এরা এসে ওকে একবার সোজা তুলে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিলে ওখানে, আর একজনে এক গ্লাস রাম এনেও হাতে ধরিয়ে দিলে, এক ঢোক দুটো খেয়ে নাচতে আরম্ভ করল, মানে হুলা হুলা সে আফ্রিকান নাচ, সে মাস্টার ওয়ারেন্ট অফিসার, বুড়ো বুড়ো সব ওয়ারেন্ট অফিসার নাচন, এরা সব সেকশন অফিসার, কে বলবি এরা সব সেকশন অফিসার নাচন চলছি। তো একে মানে আমার ফ্লাইট সার্জেন্ট আগেই বলছিল, আরেকজন মুখার্জি বলছে দেখো না পাঠা বলিদান দেবকে খুঁটোয় বান্ধা থাকে, ওই বেলপাতা আশীর্বাদ দিয়ে খুঁটোটা পুজো করে, দাড়ি নড়িয়ে ওইটা কিন্তু চিবায় আরামসে, খানিক্ষণ পরে যে বলিদান হবে তার খেয়াল নেয়, এরা তাই করছে,
বাঙাল ছিল। তো যাই হোক, ওখান থেকে তো ওরা, আমি তো রামে নাই কো, সেই সকালে খেয়ে এসছি, মানে ওই লাড্ডু মাড্ডু যা খেয়েছি, দুপুরে ভাত খেতে পারিনি, সারাদিন ট্রেনে চড়ছে, খোঁজ করতে লাগলাম মেসে খাবার কিছু আছে কি না। তো বিরাট পেট মোটা কুক, মানে অগ্রভাগটা তো খাই ওই। তো কুককে জিজ্ঞেস করলাম, আরে ভাই খাবার কিছু আছে? বলে নেই সব, টুকগুলো গোল গোল করে বললি না স্যার, ইতনা সাহেব আতা হয় সুবহ রেশন আতা হয় আর সব দুপুর তক খতম, কিছু নেই। স্টোর রুমে ঢুকে দেখছি আলমারি মধ্যে কিছু চিনে বাদাম আছে, ওটাকে পকেটে ভরলাম। তারপর এদিকে ঘুরি 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 দেখছি একটা গোয়ালিনি দুধ কোটো, তো ওটাকে নিতে বলছে, রে রে সব চাইকে নিয়ে, কাল চাইকে নিয়ে আয়। বলে আরে বাবা, আজ যদি পাকিস্তান বোম ফেলে এখানে, কে কাল সে আজ চা খাবে কে? আর খাবো তো আমরাই, কাল ব্ল্যাক টি খাবো। দিয়ে ওটাকে সে আমার জ্যাক নাই বার করে ফুটিয়ে দুধ বার করে মেস নিয়ে মানে হিটারটা জ্বালাও, দুধ গরম করে দু মেশিন হলো, এক মেশিন ওর জন্য মনে তুমি এক মেশিন খাও, এক মেশিন আমি চললাম, জায়গা নেই কোথাও শোবার, মানে পারমানেন্ট স্টাফ যারা আছে তাদের তো ঘরের রুমের মধ্যে আছে, বারান্দাগুলো ভরে গেছে। ব্যারাকপুরের বিলেট বিলেট মানে ব্যারাকগুলো এমন, ওই সেশনটা খুব ধারাল এমনি, মানে পিছল টাইপের ঘাটটা, সাপের ভয়ের জন্য প্রচুর সাপ হয়, তো সাপ যেন উঠতে না পারে। তো আমি আবার দেয়ালের ধারে হলটাকে খুলে জুতা জমা পরে যা পরে আছে অবস্থায় শুয়ে পড়লাম ওখানে। ভোর হতে হতে আমার গলায় থাপ্পড় মারছে কেউ, মানে গালে থাপ্পড় মারছে, এই জানি গেট আপ, জানি গেট আপ, জানি গেট আপ। তো গাল দিয়ে উঠলাম ওখানে, ভু দা হেডিবার দুটো তখন বলছে টর্চ মেরে রিং দেখাচ্ছি একজন, তো দেখলাম তিনটে রিং ডেজিগনেশন, তার মানে স্কোয়াড্রন লিডার আর্মি মেজরের ইকুইভ্যালেন্ট স্কোয়াড্রন লিডার। গুড মর্নিং স্যার, গুড মর্নিং, নাম নাম জিজ্ঞেস করে নাম বললাম। তারপর বললে যে ট্রেড কি না আর্মামেন্ট, আরে আমি তো আর্মামেন্ট খুঁজছি, তোমাদের একটা ব্যাচ যাবে এখনই। তো বলছে ওই উঠোনে কুকুরটা কী পরে আছে, মানে এটা বান্ডেল পরে আছে একটা উঠোনে, তাহলে আই ডোন্ট নো, আমি জানি না, আমি তো ঘুমোচ্ছি। আমি কাছে যাওয়ার পরে ওরা দুজনে গিয়ে ওকে তুলছে, তুলতে তো উল্টো অপাল্টা গাল দিতে আরম্ভ করলো, ইংরেজিতে গাল দিতে আরম্ভ করলো। আমি তো দেখছি অর্ডার শুনকারি আমার ইনচার্জ, আমি তখন বুঝে নিয়েছি এই অর্ডার মুখার্জি অত রাগ পর্যন্ত মিথ্য করে উনি আমার পাশেই শুনছিলেন, আমি ওখানে ওকে ঠেলে দিয়েছি, ও গড়িয়ে পড়েছে আর এক উল্টো দিয়ে বাজকার পড়ে গেছে। তাড়াতাড়ি হোল দলটাকে গুটিয়ে দিলাম, গুটিয়ে দিয়ে বলো স্যার স্কোয়াড্রনের খান না, আমি ওকে বলছি আস্তে আস্তে বাংলাতে বলছি, স্কোয়াড্রনের খান না ওয়ার্ন মানে আমাদের আর্মামেন্টের সব চাইছে। গুড মর্নিং স্যার, গুড মর্নিং স্যার, দিয়ে বলছে আচ্ছা আমি এখানে কী করে এলাম, তা তো জানি না স্যার আমি কী করে এলেন এখানে, আমি বিচারে বিচারে গুটিয়ে দিয়েছি। তো খেলে তুমি কী খেয়েছো কাল, আমাকে বলছো তুমি কী খেলে, আমার সে চিনে বাদাম আর দুধ, আমি যে কিছুই খাইনি, কী দিয়ে লেগেছে, আর তো কিছু করবার নাই। আর স্বর্ণের খান্না কেমন তাড়াতাড়ি করছে বলে গেটাপ গেটাপ তাড়াতাড়ি করো তো, তোমাদের জন্য কাইট দাঁড়িয়ে আছে, কাইট মানে এয়ারক্রাফ্ট, দেখো রান্নাতে দাঁড়িয়ে আছে, তোমরা তাড়াতাড়ি করো। তখন রাত চারটা হবে ভোর, দুটো ব্যাগ দুটো হোটেলে আমি নিলাম, বয়স্ক লোক তো দুটো হোটেলে নিয়ে গেলাম, হাঁটতে হাঁটতে গিয়ে তখন দেখছি আমাদের সব অনেক করে দল আছে আর আমাদের ছেলেগুলো আছে, চাপলাম ওখানে, চাপলে তো দরজা নেই,
জাহাজের দরজা দেয়। ওটাই ৩৬ সৈন্য মানে প্যারাট্রুপ, ওটাকে প্যারাট্রুপের কাজে করছে। আর তখনকার দিনে ছিল ডেকোটার, ডেকোটার গতি ছিল ৪০০ মাইল বরাবর। ও ডেকোটা তো কবে চলে গিয়েছে এখন বুঝলাম না। এইবার আমরা ওই পাইলটের দিকে গোড়ার দিকে চলে গেলাম, মুখের দিকে। ছেলেগুলো তো বসে তাস খেলতে লাগলো। আর আমার ওয়ার্ডের সময় মুখার্জি উনি একটা নোট বই বার করলেন, যে হিসাব করছেন যদি মারা যায় তাহলে এলআইসিতে কত টাকা পাবো। আমাকে বারে বারেই বলছে, বুঝলে মুখুজ্জে, মুখুজ্জে বলে মুখুজ্জে বুঝলে ডবল পাবে, ওইরকমই করা আছে। আর আমি ইংরেজি বই লেটেস্ট ওই পেরিমেশনের লেটেস্ট বই বেরিয়েছে ওইটা পড়তে নিয়ে গেছি, ওইটা পড়ে আমি পেরিমেশন খুব ইন্টারেস্টেড ছিলাম, মানে গার্ডেনারে। আমি হু হা করছি, করতে করতেই আমাদের জাহাজটা নিয়ে গেল, তোমার রূপনারায়ণের উপরে চলছে, আমরা নিচে নেমে যাচ্ছি, নিচে নেমে যাচ্ছি। তখন জিজ্ঞেস করা হচ্ছে কী ব্যাপার, তো বলছে খড়গপুরে কলাইকুণ্ডায়, কলাইকুণ্ডায় ৪টা সাবমেরিন ঢুকেছে পাকিস্তানে, ওরা ওখানে স্ট্র্যাফিং করছে। স্ট্র্যাফিং মানে হচ্ছে ওই এক লাইনে ৪জন হলো ৪টা করে কামান এদের, মানে মেশিন গান, তার মানে ৪টা ১৬টা মেশিন গানে ওই বিচন পোঁতা ধান পোঁতার মতো ফায়ার করতে করতে চলে যাচ্ছে। তলায় যা আছে সব কটা রেখে যায়, কাজে লাগবে মানে লেগে যাবে। তোরা স্ট্র্যাফিং করছে, ওদের মুখ ঘুরেছে এই দিকটাই, আমাদেরকে ওয়ারলেস খবর দিচ্ছে সাবধান হওয়ার জন্য। আমরা এদিক ওদিক তাকাচ্ছি, ওয়ান্ডার্স মুখার্জি বলছে চালিয়ে ডবলই পাবে যাগ্য করতে গিয়ে আছে। এক অদ্ভুত লোক, বাঁকুড়ার লোক, ডবলই পাবে করে আমরা তাকিয়ে দিয়েছি দিক চক্রবালে কোনো সাবমেরিন দেখা যায় কি না, দেখা গেল না। আবার দেখলাম ওপরে উঠে গেল, ওপরে উঠে গিয়ে যখন রানওয়েতে নামছি, রানওয়েটা দেখছি নতুন, তিনদিকে জঙ্গল দিয়ে ঘেরা, একদিকে কিছু বিল্ডিং ফিল্ডিং আছে। নামার পরে আমরা এইদিক ওই তাকে দেখছি এয়ারফোর্স, আমাদের মিলিটারি এয়ারফোর্স, মিলিটারি রানওয়ে টানেগুলো যে আমরা থাকে সাজানো ঠিক সেরকম নয়। তো আমি অন্ডার মুখার্জি বলছি স্যার এটা কী রকম হলো দেখুন তো বিশ্বাস আছে না, তো বলছি তাই তো, কিন্তু আমাদের তো এয়ারফোর্স হলো এ নয়। এক ভদ্রলোক এলেন, অফিসার এলেন, উনি আসার পরে ওকে জিজ্ঞেস করলেন যে এটা কে কোন স্টেশন, বলেছে গৌরবপুর। গৌরবপুর তো আমাদের এয়ারফোর্স নাই, বলে কালকে রাতে এটা এয়ারফোর্স হয়ে গেছে আপনাদের, গত রাতে আপনাদের কমান্ডিং অফিসার এসে গেছে, আমি আপনাদেরকে হ্যান্ড ওভার করার জন্য দিয়েছি। আমরা তো এই ওদের কোয়ার্টারগুলো সব ঢুকলাম, তো এর মধ্যে একটা মজা আছে, যখন চেন্নাই ছিলাম আমি তাম্বারমে ট্রেনিং করছিলাম, তখন বাঞ্জারা সিং বলে একজন খুব পালোয়ান সর্দার জি ছিল, তো আমরা মাঝে মাঝে রবিবার করে মাদ্রাসে আসতাম, মাদ্রাস মানে এখন চেন্নাই, চেন্নাই আসতাম। তো ওখানে স্টেশনের পাশেই নেহরু কাফে বলে একটা কাফে ছিল, মানে চায়ের দোকান, চা কেন সব টিফিন রেস্টুরেন্ট, তো ওখানে আমাদের সব এফোর্স লোকেরা ওইখানে খেতাম যেতাম। তো আমরা গেছি একদল, আমাদের সঙ্গে বাঞ্জারাও আছে, তো ওখানে সে ধোসা, এবারে জিজ্ঞেস করলে একে ছেলেটা আসার সময় টেবিল বসার সঙ্গে সঙ্গে ওই ছেলেটা এলো, এসে জিজ্ঞেস করছে যে আপনাদের কী চাই, ওকে জিজ্ঞেস করালে যে কী কী আছে কী দাম, তো একেবারে ঘড় ঘড় করে বলতে লাগলো, সাদা ধোসা অন্যে আনা,
মশাল ধোসা রান্ডে আনা মানে ওদের সব করাই আছে বলে এক আনা দু আনা চাটনি ফ্রি শেষে বলে চাটনি ফ্রি আমরা আমার দুটো করে আমাদের মশাল ধোসা দিও আর সর্দারজি বাঞ্জারা আরে চাটনি দেও মানে ওটা ফ্রি চাটনি দেও কিছু বুঝতে পারলে না ছেলেটা দিয়ে ম্যানেজারকে বললি ম্যানেজার তো আমাদের সব মিটিয়ে কিন্তু খুব অভ্যস্ত বহুকাল ধরে আছে ম্যানেজার স্যার স্যার কী চান স্যার হোয়াট ইউ ওয়ান্ট তো বললে আরে তোমার লোক বয় বলে গেল চাটনি ফ্রি তো আমি চাটনিটাই চেয়েছি তো ঠাট্টাটা বুঝেছে তোমার ঠিক আছে অলরেডস অলরেডস বলে গিয়ে এত বড় একটা বারকোশ থালায় এক চামচা চার থালা সামনে দাঁড়িয়ে ম্যানেজার নিজেছে উঠতে যায় আর চামচা দিয়ে যায় একটু আর আমাদের পাশে দুটো করে একটা করে প্রায় খাওয়া হয়ে গেল তো জুল জুল করে তাকিয়ে দেখছে বলছে আরে ইয়ার আমাদের দিয়ে দুটো দোসা বলতো ইয়ার বলে আমাদের প্রায় খাওয়া হয়ে আসছে আর এই এই নিয়ে আছে সেই এক চামচা নারকেল চাটনি দিয়ে ইশারা করা হলো ম্যানেজারকে দুটো ম্যানেজার হাসতে হাসতে নিজেই দিয়ে মানে ভয়টা আসছে না ভয় ও পলান বটে ভয় আসছে না ম্যানেজার নিজেই দিয়ে গেল দিয়ে বলছে থালাটা শুনে থাম্বি থাম্বি মানে ভাই থাম্বি থালি নিয়ে যাও যে নেই চাই গেছো মানে ফ্রি চাটনি নেই চাই সকালবেলা তো ওখানে যাওয়ার পরে সকালবেলায় একটা কোয়ার্টারকে ওরা করেছিল মেস খাবার মেস তো কোয়ার্টার আমাদের কোথায় বয়ফাই ব্যাপার নাই ফিল্ডে গিয়ে বয় ব্যাপার নাই আমি দুটো মগ নিয়ে লাইনে দাঁড়িয়ে সবাই লাইনে দাঁড়িয়েছে ওখানে ওই নিচে র্যাঙ্ক থেকে আরম্ভ করে উপর র্যাঙ্ক পর্যন্ত সব লাইনে দাঁড়িয়ে সব এক লাইনে দাঁড়িয়েছি দুটো মগ একটা আমার ওয়ান টাইম একটা আমার ওখানটা আমার রুমে আছে আমাকে বলেছিল মুখার্জি তুমি যেখান থাকবে বলে সেই রুমে থাকবো ঠিক আছে যে এক রুমে আমরা পাশাপাশি আছে যে দুটো মগ নিয়ে গেছি সামনে দেখছি দুই নম্বর এক নম্বর দুই নম্বরে সেই বাঞ্জার আছি ওকে ধরে যাই ও ছিল পুনাতে ও পুনা থেকে এসে আমি বোম্বে থেকে এসেছি নিয়ে ঘুরে ঘুরে ও মগ নিয়ে আসছে বলছে ক্যা মুরগা পাকড়া গিয়া তুমি পাকড়া গিয়া যে কোথায় আছো না পুনাই আমাকে জিজ্ঞেস করছো কাহায় বোম্বে ঠিক আছে এবার ওই আমরা যে ওখানে ছিলাম ওখানে 26 দিন ছিলাম আমাদের ওখান থেকে আর্মি কিছু এসেছিলো আর্মি সমস্ত ওই অ্যান্টি এয়ারক্রাফ্ট গান লাগিয়ে দিই চারিদিকে একদিন C-130 প্লেন মানে এয়ারক্রাফ্ট বোম্বার এয়ারক্রাফ্ট ওটা ছিল এদের পাকিস্তান আমেরিকার দেওয়া ওটা যে নাইট ফাইটার রাতের বেলায় পারে আমাদের রাতের বেলায় ছিল না ওইটা একদিন এসে মাথার উপরে রেখে করছিল গুম 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 আওয়াজ দিচ্ছে কিন্তু ওরা তাল করতে পারছে না কোন জায়গায় আমরা আছি পাশে গোরখপুর শহর আর এইখানে আমাদের একটু দূরে আছি ওরা কিন্তু একবারই বুঝতে পারলে না সব ব্ল্যাক আউটে আসতো এখানে আর্মি যে অফিসার ছিল তার চিৎকার শুনতে পেতে আমরা সব এতে ঢুকে পড়েছি ট্রেঞ্চে আমরা যাওয়ার পরে ট্রেঞ্চ কেটে দিয়েছিল গোরখপুর ইউনিভার্সিটির ছেলেরা কারণ আমাদের কমান্ডিং অফিসার রিকোয়েস্ট করেছিল ভিসিকে ভাইস চ্যান্সেলরকে রিকোয়েস্ট করেছিল আমাদের লেবার লাগাবার পয়সাও নেয় লাগা মানে নিয়ম নাই আর আমাদের ছেলেদেরকে নিয়ে তো আমাদেরগুলো রেডি করতে হবে তা আপনি কিছু করলেন ওরা সব ছেলে চলে এসেছিল তিন চার ট্রাক এলো কিন্তু ওরা কয়েক ঘন্টার মধ্যে সেই দিকে চলে গেল ট্রেঞ্চ মানে আঁকা মাকা ওই যখন গুম 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 করে আওয়াজ উঠছে তখন সাইজেন বেঁচে গেল আচ্ছা এইবার ঠিক কোন সময়টা ঠিক সন্ধ্যাবেলাতে মানে খাবার সময়ে আমার দোকান 8টার মধ্যে খাওয়া হয়ে যায় তা ঠিক খাবার সময় আমি দুটো প্লেট নিয়ে
গোপালদাস মুখার্জি আর আমার দুটো প্লেট নিয়ে খাবার নিয়ে চলে এসছে এখানে। এখন গোপালদাস মুখার্জির সঙ্গে একটা কন্ডিশন ছিল আমার, ও বলতো যে তুমি যে রাম তুমি কোটায় পাবে, দু পেক করে আমরা পেতাম ফ্রি, তো বলে দু পেক যে তুমি পাবে তো তুমি তো খাও না আমাকে দিও, আর আমি যে মাংস পাবো তুমি তো হাফ নিও, এই ছিল কন্ডিশন আমাদের। তো প্লেট দুটো এনে তখনই আরম্ভ হলো সাইজ, সার কিন্তু গ্লাস নিয়ে তখন আগে দুই দুই চার পেক পেয়েছে মানে এক গ্লাস, উনি আপনার খাচ্ছেন ঝুম 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 করছেন, স্যার ওয়ান বাজছে সাড়ে ওয়ান বাজছে চলুন বাড়ি চলুন, ট্রেনে ঢুকতে হবে। বলি তুমি যাও বাঁচো, তুমি গিয়ে বাঁচো, ইউ গো আর সেভ ইউর লাইফ। দেখলাম তো বেরোবে না, আমি পালিয়ে এলাম, ভেতরে ঢুকলাম, মানে যে যার কাছে পেয়েছে ঢুকে পড়েছে। সাইরেন চলছে, আর এদিকে আর্মির অফিসার সে চিৎকার করছে, গার্ড লোক তৈয়ার রাখে, গার্ড লোক বলে প্রথম তা বলে গানার লোক, গানার লোক তৈয়ার রাখে, তার মানে রেঞ্জের মধ্যে এলি খুব ভয় করবে, তার মানে একটা খুব টেনশন টাইম চলছে, মানে যে কোনো সময় বম্বিং করতে পারে, এখন বম্বিং করলে আমরা ঢাকা পড়ে যেতে পারি। ওই সময়ে টেনশন আর এক কোনা থেকে, ও তো আঁকা বাঁকা তো এক কথা কটাস কটাস করে আওয়াজ উঠছে, মানে কেউ কিছু খাচ্ছে, এই দিক থেকে চিৎকার করে বলছে একজনে মানে ওই বাঞ্জারা কোথা থেকে ঢুকে আমাদের ট্রেনে ঢুকেছে, বাঞ্জারা বলছে তারা আরে মাথা পর মদ ঝুল রা হয়, মাথার উপরে মৃত্যু ঝুলছে, আর এই সময় খেতে লেগেছে, এই ভুকমারির দেশ থেকে এসেছে, দুর্ভিক্ষ দেশ থেকে এসেছে, কালু কালু মানে হচ্ছে দক্ষিণ ভারতে চলে এই কালু এ দক্ষিণ ভারত মানে দক্ষিণ ভারত চলে, খুব ঠাট্টা হয়েছে হাসি হাসা হয়েছে, যাক অল ক্লিয়ার হয়ে গেল। ফিরে এলাম তো স্যার আমাকে সারকে খুঁজছি, স্যার আপনি কোথায় আসুন আসুন স্যার, স্যার তখন খাটের তলা থেকে বেরিয়েছে, ছেলেটা নিয়েছিল খাটের তলায়, দেখেছি অল ক্লিয়ার হলে দেখা বলছি আপনি এটা খাওয়া নেই বা। এর মধ্যে দেখলাম মেসে খুব চেঁচামেচি আরম্ভ হয়েছে, কী ব্যাপার দেখি দুটো কটার পরই মেস বাঞ্জারার আওয়াজ পাচ্ছি, এখন বাঞ্জারা পালান ও একটা থালা হচ্ছে ডাবরের মতো, ওটা নিয়ে সঙ্গে সঙ্গে যাই, ওইটাতে এক ডাবর মাংস খাই ও, এখন যখনই খেতে দিয়েছে মিশে মিশে খেতে দেওয়ার পরে ও আবার খালি প্রণাম করে, আর ওই সময় সাইরেন দিয়েছে, পরে থাকলে সব চলে গেছে, ডাবরটাকে নিয়ে চলে গেছে, তার খাচ্ছে বসে আছে আর চেঁচামেচি করছে আর খাচ্ছে, আমি তো বলছি দেখলে না যে কালু লোক হয় কুমারী দেশে আয়া হয় তো আমার সব খালি আর। তো 26 দিন থাকার পরে আমার আমাদের আমরা চারজন বাঙালি আমাদের ইচ্ছা ছিল কুশিনগর যাব, কাশিয়া কাশিয়া বলোটে বাস যাই যেখানে বুদ্ধদেব পরিনির্বাণ হয়েছে, আর ওই গোরখনাথ মন্দির, তো একদিন হবে না দুদিন লাগবে, আর আমাদের কমান্ডিং অফিসার কেবল ধাক্কা মারছে যে চলে যাও, আমরা প্রাইভেট এ নিয়ে আর কি বসে আছি, তখন আট মিস্টেক হয়ে গেছে আর কি, যুদ্ধ শান্তি চুক্তি হয়ে গেছে 26 সেপ্টেম্বর 1985, আর আমরা ধরছি স্যার একটু চান্স নেই এত দূরে এলাম তো দেখে যাই, বলছি আজকে তুমি আজ একদিনের জন্য যাও, যেটা যাবে ওখানে যাও এখানে যাও, বললে না গোরখনাথে প্রথমে যাই, যে গোরখনাথ দেখে নাও পাহাড়ের উপর তো মন্দিরটা অনেকটা উঁচুতে,
আর নেপালি ওখানে আবার পান্ডা, ওখানে বাংলা জানে, কারণ গরুপুর তো অর্ধেক বাংলা। রাস্তায় রাস্তায় আনন্দবাজার বিক্রি হয়েছে, কারণ ওখানে হচ্ছে রেলওয়ে হেডকোয়ার্টার ছিল, বাবুরা বাঙালি বাবুরা রিটায়ার করার পরে ওইখানে সব সেটেল হয়ে গিয়েছে যে বাঙালি বিবেচনে। এইবার ওখান থেকে ফিরে এলাম বম্বে, বম্বে ফিরে আসার পরে মানে কমাস প্রায় ন মাস আট ন মাস ওখানে থাকার পরে ইমার্জেন্সি ওঠাতে প্রথম ডিস্ট্রিক্ট বেরিয়ে এলাম। ওখানে বেরিয়ে এসে 1967 জুলাই এসেছি, অক্টোবর পর্যন্ত ছুটি ছিল আমার, তার মানে অক্টোবর পর্যন্ত আমি ছিলাম এখানে। আসার পরে তখন আমার কিন্তু চাকরি এখানে কোনো হচ্ছিল, তখন এতটা ক্রাইসিস ছিল না। আর আমি থাক ওই এয়ারফোর্সে থাকার সময় গ্র্যাজুয়েশন করে নিয়েছিলাম, আমি ম্যাট্রিক পাস করে গিয়েছিলাম, আমি রামপুরহাটে ম্যাট্রিক পাস করেছিলাম, তখন তো হাই ইংলিশ স্কুল এইচ স্কুল পাস করে গিয়েছিলাম। তারপরে সুরেন্দ্রনাথ, তখন তো সব প্রাইভেট চলছে, 74 পর্যন্ত প্রাইভেট হয়েছে, তো সুরেন্দ্রনাথ কলেজে ব্যারাকপুরে যখন ছিলাম সুরেন্দ্রনাথ কলেজ থেকে আই করেছিলাম, তারপরে বম্বে থেকে ফিরে এসে আবার সুরেন্দ্রনাথ কলেজ থেকে বিএ করলাম, বিএ পাস করে যাক একটুকু স্মৃতি ছিল যে হ্যাঁ কিছু করতে পারবো। আমার কিন্তু ইচ্ছা ছিল বরাবরই স্কুল শিক্ষক হব। আমি যখন রিটায়ার করছি তো আমার যে কমান্ডিং অফিসার উইং কমান্ডার দুরাটে, ও আমাকে জিজ্ঞেস করছে যে তোমার কী এম আছে, তুমি যে কী করবে। আমার শিক্ষক হবার ইচ্ছা, তো হাত মিলিয়েই বলে আমি তোমার চেয়ে বয়স, তো বয়স বেশি, তোমাকে আমি আশীর্বাদ করছি তুমি শিক্ষকতা পাও। যাক এখানে আসার পরে আমার যে স্কুল এটা ছিল কমিটি স্কুল, সামান্য বেতন, গ্র্যাজুয়েটের স্কেল ছিল 80 টাকা, 80 টাকার মধ্যে 50 টাকা পেতাম গভর্নমেন্ট থেকে, গভর্নমেন্ট এডেড, আর 30 টাকা ছেলেদের টিউশন ফি। তো ছেলেদিকে মাইনে যাইতে গেলি আর স্কুল আসো না, তাতে স্কুল উঠে যাবো, আর 40-50 টাকা নিয়ে আমরা রাজি হতাম। তো তখন আমার মা আছেন, বাবা মারা গেছেন, আমার মা, আমি তখন একবার দানাপুর গেলাম সৈনিক স্কুলে, সে হবে না যে সৈনিক স্কুলে হাই স্কুল জানতে পারছে না, আপনি একটু বয়স বেশি হয়ে গেছে, আপনি সুপারভাইজার, প্রাইমারি সুপারভাইজার হন, কর্নেল ছিল ওখানে, আপনি সুপারভাইজার হন, আপনি লিস্ট এগুলো তৈরি করে দেবেন, কে ক্লাস করবে না করবে ইত্যাদি, মানে স্কেল স্কেল প্রাইমারি স্কেল, তাহলে হলো না। আমি তো এখানে হাই স্কুলে পড়া বলে এসেছি, পালিয়ে গেলাম। আরও এক জায়গায় এখান থেকে বান্দেবপুর বলে সেখানেও হয়েছিল, যে ঘুরে ফিরে কিন্তু এইখানে সব কটাই গায়ের টিচার, ছটায় মাস্টার, পাঁচটা ছিল একজন কম, আমি ঢুকলাম সবই গ্রামে। ওখানে আমি ঢুকলাম তখন অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার হয়ে, আর আমার কাকার সম্বন্ধে কাকা উনি হেডমাস্টার, নিউ গ্র্যাজুয়েট, ট্রেন কেউ নেই, আমরা ওই অ্যাডমিশন রেজিস্টার, পুরনো অ্যাডমিশন রেজিস্টার, মানে পুরনো খাতাগুলো সব ঝাড় ঝেড়ে পরিষ্কার করছিলাম, যে পুরনো অ্যাডমিশন রেজিস্টারটা উল্টে দেখছি আমার বাবাকে ভর্তি করছে আমার ঠাকুরদাদা, ওই ডেটটি আছে, ভারী ইন্টারেস্টিং লাগলো পরে। আমি দাদুকে দেখিনি, আমার ঠাকুরদাকে দেখিনি, পাতা উঠতে লাগলাম উল্টে উল্টে উঠতে, শেষে দেখি এখানটা পাতা ভালো ছিল, তখন দেখছি আমাকে ভর্তি করছে আমার বাবা ওখানে। তখন বললাম এই স্কুলের পয়সা যদি নাও দেয় এই স্কুলে, কারণ হচ্ছে যেখানে আমার বাবা পড়েছে আমি পড়েছি। আরও একটা ব্যাপার হয়ে গেল, স্কুলে একদিন ক্লাস ফাইভে পড়াচ্ছি, তখনকার জমিদার আমলের সব ডেস্ক, তো খুব ভারী ভারী শাল কাঠের ডেস্ক, বেশ চওড়া,
তো একটা ডেস্কের কোনার দিকে নজর পড়ল, ওতে বটু লেখা আছে ছুরি দিকে। সঙ্গে সঙ্গে আমার 60 বছর মনটা পিছনে চলে গেল। 8 আনা পয়সা দিয়ে আমি কালী পুজোর মেলাতে একটা ছুরি কিনেছিলাম আর ওইখানে বসে ছুরি দিয়ে দিয়ে কেটে কেটে আমার নামটা লিখেছিলাম। আমি চোখ দিয়ে জল পড়তে লাগলো, এত আবেগপ্রুত হয়ে গেলাম, চোখ দিয়ে জল এসে গেল যে এই স্কুলে আমি এইখানে বসে পড়েছি। ছেলেরা বুঝতে পারলে না, মা শুনছে কাঁদছেন কেন। আমি তাড়াতাড়ি অফিসে গিয়ে হেডমাস্টার কাকা বলতাম, কাকা আপনি ক্লাসটা নিয়ে কী হলো, কী হলো তোমার তো কিছু করছো, কাঁদছো কেন, কিছু ছেলে কিছু বলে দেবে না, কিছু বলেন আপনি ঘুরে আসুন ঘুরবো। পরে বললাম এই এই ব্যাপার, এই স্কুলে যদি আপনি মাইনা নাও দেন তাহলে আমি থাকবো। এই তো হলো, তোমাকে তখন বারবার বললাম যাই হোক স্কুলে ঢুকলাম। ওই আমার 67 থেকে 68 মে মাসে ঢুকেছিলাম। এই সময় এক কী অসুবিধে, আমাদের গ্রামের আর্থিক অসুবিধাটা খুব হয়েছিল, পেশা খাদান ছিল না, কৃষি কেবল ভিত্তি, অর্থনৈতিক ভিত্তি ছিল কেবল কৃষি। কৃষিও খুব ভালো একটা হয় না, কারণ এটা ছোট নাগপুরে মালভূমির লাস্ট মানে পোর্শনে, এখানে বৃষ্টি আকাশে বৃষ্টির ওপরে। যদিও জমিদার বাবুদের অনেক পুকুর টুকুর আছে, এখন মাছ ফেলার জন্য এরা উপরে জলটা দিতে যায় না। এবার কী বলবো আমি, সেই ঘাটের মড়াগুলি থাকা, লোকেরা রামপুরহাট যেতে লাগলো, জায়গায় কিনতে লাগলো, একদম সুবিধে। আমারও দু কাটা জায়গা কেনেছিল, একসময় প্ল্যান করেছিল যে ওখানে আমি যাবো। আচ্ছা, ইতিমধ্যে আমি এখানে বেরিয়ে আসার পরে কলকাতা ইউনিভার্সিটি থেকে ইতিহাস আর রাষ্ট্রবিজ্ঞানে এমএ করেছি প্রাইভেটে, হিস্ট্রি অফ পলিটিক্যাল সায়েন্স। আর ভাগলপুরে আমার গিয়েছিলাম বিএড করতে, দেওঘরে বিএড অন ডিপি নেট, কারণ আমি অলরেডি 8 বছর তখন মাস্টার হয়েছি ডিপি নেট। ওই সময় ভাগলপুরেও প্রাইভেট আছে, আমি লটা করিনি। তুই প্ল্যান করেছিলাম যে রামপুরহাটে বাড়ি করে ওখানে প্র্যাকটিস করবে। এইখানে এই পরিচয় দেখে আমার মনটা এমনই হলো যে এটাকে আমি এখানে জন্ম চার, এই গ্রাম থেকে লোক চলে যাচ্ছে ধীরে ধীরে, আমার কি একটা জেদ হলো যে না ভাই এটাকে আমাকে হাই মানে ডেভেলপ করতে হবে, এটাকে আমাকে কিছু একটা করতে হবে যেন আর্থিক কিছু লাভটা হয়। আমি আমার জায়গাটা বিক্রি করে দিলাম, পাশে যেতে হয় জায়গাটা বিক্রি করে দিলাম। আর চিন্তাভাবনা করতে লাগলাম যে কীভাবে এটাকে এগোনো যায়। তারাপীঠ যেতাম প্রত্যেক রবিবারে, তারাপীঠ যেতাম, কী করছে ওরা তারাপীঠ, আমার খুব বেশি একটা হয়নি, ওটাও মানে নিচু অবস্থা, কিন্তু ওরা কী করছে, কীভাবে মানে লোককে টানছে। আমিও ওরকম আরম্ভ করলাম এখানে ভোগ, মায়ের প্রতিদিন নিত্য ভোগ। এখানে মাধব চট্টোপাধ্যায় ভদ্রলোক আছেন, তার মা রেণুকা দেবী, ওকে আমি মা বলতাম। তো ওদের ঘরে গোপাল আছে, গোপাল ইতিহাসে অন্নভোগ হয়, প্রত্যেকদিন যেতাম প্রণাম করতাম একবার। ভদ্রমহিলাকে দেখতাম সবসময় কিছু একটা সেবা নিয়ে আছে, বিধবা বয়স তো খুব বয়স তো। তো কয়েকদিন বললাম মা তোমার গোপালের দৈনিক ভোগ হয়, তো আমার মল্লিকা মায় হবে না, কেন হবে না বাবা, কী করতে হবে বলো। তুমি এক পাই চাল দুটো টাকা আর দু চারটা আলু দাও সঙ্গে সঙ্গে দিলে। তা আমি পাশেই একজন আছে কানন বলি, কানন বললাম কানন চল তো রান্না করবি। তারপরের দিন মন্দিরের ভিতরে শিব মন্দিরের ভিতরে রান্না করে প্রথম নিত্যভোগ দেওয়া হল। তো এইবার আরম্ভ করা হলো কীভাবে এটা এগোনো যায়, প্রথমে মূলকে মানিয়ে আরম্ভ হলো। আমার আসামে আমার এক আমাদের গ্রামের এক ছেলে ছিল সম্বন্ধে ভাই,
সে কিছু ফিক্সড ডিপোজিট পাঠিয়ে দিলি। এইভাবে আরম্ভ হলো। এইবার এই মরিসময় মুখোশ দিয়ে একটা ঢাকা ছিল, মুখটা দুটো ঢাকা ছিল, গালার মুখোশ, জল ঢাললে চান করাতো, মুখটাখানি বিকৃত হয়ে যেত। আর পান্ডায় সে বলতো স্যার আবার যখন মুখটাই হয়েছে, কাউকে পাঠিয়ে দিতাম, বিশেষ করে আমার ভাগ্নিকে পাঠিয়ে দিতাম, বললাম যত বামনি ছেলে বটি যা দিয়ে একটা মোমবাতি আর একটা গালা নিয়ে গিয়ে ওটা ফুটো দিয়ে জলটা বার করে দিয়ে বলে দিয়েছি। একবার চিন্তা করলাম তারা মায়ের মতো ছুটি অস্ত্র ধাতু মুখোশ কোথায় যায়। তখন লোকেরা ইন্টারেস্টেড নয়, কেউ ইন্টারেস্টেড নয়, কিন্তু ঠাকুরের ইচ্ছাতে রামপুরহাটে একজন খুব ভালো শিল্পী বৃন্দাবন দাস, তার সঙ্গে যোগাযোগ হলো। বৃন্দাবন এলো এখানে, যে বললে মাস্টারমশাই যদি কিছু বেতন নাও তাকে আমি তৈরি করে দেবো। একটা ফটো নিল, একবার খুলে যাওয়া হলো, দিয়ে ভিতরে এই মূর্তি এখন যেটা দেখছে। এখন তো আরও এ করেছে, আগের মূর্তিটা আছে এখানে আছে, দেখাচ্ছে নাকটা ভাঙা, কানটা খোলা আর মাথায় ক্র্যাক। এইটাই চিন্তা ভাবনা, ওইটা কী করে হলো? এখানে মুসলমানরা সেলাম করে যায়, পরে চিন্তা ভাবনা করে দেখা গেল যে ডেব্রিজ ছাদ পড়েছে। এখন যে ছাদটা আছে এই ডিজাইনটা পোস্ট মুসলিম পিরিয়ডে, মানে লেট মিডিয়েভাল পিরিয়ডে এই ডিজাইনটা। আর আগের ডিজাইনগুলো কী ছিল? সব প্লেটানো ছাদ, কুড়ি বর্গার। এইবার এই মূর্তিটি হচ্ছেন বৌদ্ধ তান্ত্রিকরা করেছে, নাম হচ্ছে পান্ডারা, অমিতাভের শক্তি। আমাদের যেমন নারায়ণ এবং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনটা ভাগ রয়েছে, কিন্তু শক্তি বলতে একটাই শক্তি দুর্গা, তিনি বিভিন্ন রূপে আছেন। কিন্তু বৌদ্ধ তন্ত্র, বৌদ্ধত্বের প্রথমে তো বুদ্ধ অংশগ্রহণ করছেন ছিল, কনিষ্কের সময় একটা হিনযান মহাযান হয়ে যায়, মহাযানটা আবার পাল যুগে এসে একটা ভাগ বেরিয়ে যায় বজ্রযানী। এখন ভারতে যত বৌদ্ধ আছে সব বজ্রযানী আছে, বজ্রযানীরা ওই বুদ্ধ অংশগ্রহণ করছেন এসে সরে গেল। এরা এসে বিভিন্ন জায়গায় জঙ্গলের ভিতরে ছোট মন্দির তৈরি করে তাদের উপাসনা দেবীকে নিয়ে তার সাধনা করত। এই এটা পুরো জঙ্গল ছিল এককালে, তো সেই জঙ্গলের মধ্যে এরা ছোট মন্দির করেছিল। তো সেটা সম্ভবত নিশ্চিত মানে পেটা ছাদ ছিল, এই ছাদটি পড়ে গিয়েছে। সেই সময় সিমেন্ট আবিষ্কার হয়নি, সিমেন্ট এসছে ভারতে 1921 খ্রিস্টাব্দে, পোর্টল্যান্ড থেকে আসতো, তখন বলা হতো বিলাতি মাটি। অতএব এরা কী করেছে, যথাস্থানে নাক কান রেখে ওর মুখে একটা গালার মুখোশ করে দিয়েছে। এখন তো ফেরিকল দিয়ে আমরা লাগিয়েছিলাম, ঘষে মেঝে ঠিক করে দেওয়া হয়েছে। এবার গলাটা হাফ ইট দিয়ে গলা রয়েছে, আর যেটা বেদিটা চারটে টালি দিয়ে তাতে একবার ধুলো হয়ে গেছে। তো আমরা আগে মেপে ওটাকে মেপে নিয়ে একটা ঢালাই প্লেট করে রাখলাম, যেটা খুলি দিয়ে ওটা লাগিয়ে দেবো। দিয়ে মিস্ত্রি বলে তুমি গলার এগুলো খোলো আর মাথাটা ধরে থাকছি। আমার একটা প্ল্যান ছিল যে এটাকে যদি একটু অনেক উঁচু করে দিয়ে একটা দেহ তৈরি করে দিয়ে মানে দুর্গামূর্তি, এরা দুর্গা বলে পুজো করে, দুর্গামূর্তি করে দেওয়া যায়। তো গলায় তো খোলার পর দেখছি খুব শক্ত হয়ে লাগা আছে, এটার ভিতরে দেওয়ালের ভেতরে গেঁথে দেওয়া আছে। সামনেটা খুব মোটা পাথর আর পিছন দিকটা পাতলা হয়ে চলে গেছে, ভেতর ঢুকে গেছে, ছেড়ে দিলাম, শক্ত হয়ে আছে। এবার গলার এগুলো তুলে নিয়ে চারটে টালি তুলে দিতে দেখি একটা সুরঙ্গ নিচে, নিচে সুরঙ্গ। তো আমি মিস্ত্রিকে বললাম, তখন 10টা বাজছে, মিস্ত্রি বললাম তুমি একটু অপেক্ষা করো, আমি স্কুল থেকে একটা দড়ি নিয়ে আসি।
কুয়োর দড়ি টানলে আমার ইচ্ছা যে একটা পাথর বেঁধে দেখব কতটা দূরে যায়। ওই শিল্পী হঠাৎ দেখছি লোম টোম খারাপ হয়ে গেল, খুব অল্প বয়সও নয়, মাঝারি বয়স, 30-35 বছর বয়স তখন, তো লোম টোম খারাপ হয়ে গেল। বলি যে মাস্টার সাহেব আমি চললাম, কোথায় যাবে? আমি রামপুরহাট চলে যাচ্ছি আমার বাড়ি। বলে আপনি কী করছেন, আমার প্রথম ভালো হচ্ছে না, যেহেতু বাড়ি মুশকিল মানে ফেলে দিয়ে চলে যাবে। আচ্ছা ঠিক আছে, দরকার না, পেট লাগিয়ে যাও। রহস্যটা রয়ে গেল। 2017 খ্রিস্টাব্দে এক ভদ্রমহিলা এসেছিলেন কলকাতা থেকে, উনি বৌদ্ধতন্ত্রের উপরে রিসার্চ করছেন। এটা বৌদ্ধতন্ত্রে দেখবি? আমি বললি যে হ্যাঁ ঠিক আছে, বৌদ্ধতন্ত্রে। উনি রাজি হলেন, মানে বললেন যে হ্যাঁ এটা পাণ্ডারা অমিতাভের শক্তি। ওরে ভিতরে কী আছে জানেন? চক্র। আমাদের কালী পুজোর সময় যে তলায় দেওয়া হয় ওই তামার পাতে ঘর করা থাকে চক্র, সেই চক্র রয়েছে। আর অনেক সময় এরা আবার টাকা পয়সাও রাখত তখন আর কি। তো মোটামুটি একটা উদ্ধার হলো। আগে এর আগে জাপান থেকে একজন ভদ্রলোকের ছিলেন, একজন তপসাস ছিলেন, ডাক্তার কনিশি, উনি এখানে বৌদ্ধতন্ত্রের ইয়ে আছে, মূর্তি আছে বলে এসেছিলেন। জাপান থেকে এসে বিশ্বভারতী, বিশ্বভারতীতে করে খবর দিয়েছিল। তো উনি আসার পর ওনাকে বললাম দেখুন এরকম, তো স্বীকার করলেন যে হ্যাঁ এটি বৌদ্ধতন্ত্রের দেবী। আমি বলছিলাম যে যেমন আমাদের নারায়ণ, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, দুর্গা শক্তি একটি, আর ওদের হচ্ছে ধারণটা কীরকম, ওদের হেড হচ্ছেন বজ্রধর, তার পাঁচটা ধ্যানী বুদ্ধ রয়েছে, যেমন অমোক সিদ্ধি, রত্নসম্ভব, বৈরোচন, অক্ষোভ এবং অমিতাভ, এই পাঁচটা ধ্যানী বুদ্ধ, এবং প্রত্যেক ধ্যানী বুদ্ধির এক বা একাধিক শক্তি রয়েছে। অমোক সিদ্ধির শক্তিতে তারা, ওই তারা উত্তরমুখী। অমিতাভের শক্তির নাম পাণ্ডরা, পাণ্ডরা এই পাণ্ডরা, ওতে আমি বিবরণ পাচ্ছি বিনয়তোষ ভট্টাচার্যের বইয়ে, যে পশ্চিমমুখী লাল বর্ণ স্তূপে বাস, আর পদ্ম হচ্ছে প্রতীক, এর মধ্যে সবকটি আছে। তো দেখা যায় এমনি, হ্যাঁ এটা সবই আছে। ওই যে পদ্মের পদ্ম প্রতীক মানে কি, আমার কনিষে বললেন, ডাক্তার কনিষে বললেন নেপালে যেটা আছে, নেপালে একটা আছে, ওটা হাতে আছে পদ্ম, আর আমাদের পিছনে আছে ওই হ্যালো টাইপের পদ্ম আর কি। তো এটি পাণ্ডারা নো ডাউট, কিন্তু রাজারা এখানে এসছেন 1690 খ্রিস্টাব্দে। এনাদের কুলদেব হচ্ছে সিংহবাহিনী, এখানকার রাজা মানে রায়রা, এদের সিংহবাহিনী হচ্ছে, সিংহবাহিনী হচ্ছে কুলদেবী। তো হতে পারে এনাদের রাজগুরু, এনাদের যে গুরু ছিলেন সুমেরু মঠের দণ্ডিস্বামী কাশী, ইনি হয়তো বলে থাকবেন যে তোমাদেরকে নতুন করে দুর্গা মূর্তি করতে হবে না, একেই তোমরা দুর্গা বলে পুজো করো, সিংহবাহিনী বলে পুজো করো। এবং সে তখন থেকে পুজো হচ্ছে, 300 বছর হয়ে গেল। বলিদান টুলিদান সবই যেমন দুর্গা পুজোর হয় তেমনি করে, কিন্তু পুরাতাত্ত্বিক দৃষ্টিতে এটি হচ্ছে পাণ্ডারা। এইবার বামদেব এখানে ছিলেন 2 বছর, একসঙ্গে বামদেব এসেছিলেন চাকরির জন্যে, যে বাড়িতে ছিলেন ওখানে ত্রিশূল আছে এবং শাঁখ রয়েছে, ত্রিশূলের কালী মন্দির পুজো করা হয়। তো বামদেবটাকে প্রচার করতে লাগলাম। তো বামদেব প্রচার মলিকরমা প্রচার নাই, বামদেবের প্রচার ছিল। এবার ওই বামদেব সিরিয়াল হতে মুক্তির নাম বেরিয়ে এলো, আমি বামদেবকে একবার এনেছিলাম, আমার বইটার উপরে করেছি বইটা, তো উনি কিন্তু তিনবার চারবার এনেছেন। আর বামদেব আশীর্বাদে জমিদার বাবু পুত্র সন্তান দেখিয়েছে, আসল পুত্র সন্তান নয় কন্যা সন্তান, চয় তারা অন্য 100 বছর ছিলেন,
যাই হোক আমাদের প্রচার নিয়েছিল, প্রচার করেছে ওরা। এইবার চিন্তাভাবনা হলো এই মন্দিরগুলো সংরক্ষণ, সেই তখন থেকে সংরক্ষণ ছিল। তো মন্দির সংরক্ষণ করার জন্যে আমি 1975 থেকে আমার নিজের চাকরিতে তো সেটেল হয়ে 1975 থেকে আরম্ভ করেছি এই মন্দিরগুলো সংরক্ষণ করার জন্য। কোন সময় শুনেছিলাম 108 মন্দির ছিল রাজারা প্রথম করেছিলেন। 108 হচ্ছে একটা মানে কী বলবো পবিত্র সংখ্যা হিন্দুদের, তো সেটা 108 টাও হতে পারে, 102 হতে পারে, 4 হতে পারে, তো যাই হোক 108 বলে বরাবর চলে আসছে। এইবার মন্দির খোঁজাখুঁজি করে তখন আমরা বিহারে বিহার গভর্নমেন্টকে ধরে মানে প্রথমে ভাগলপুর ডিভিশনের কমিশনারের সঙ্গে আমি যোগাযোগ করি, তিনি ছিলেন অরুণ পাঠকর নাম, উনি পরে বিহারে চিফ সেক্রেটারি হন, জেনারেল আইএস অফিসার, উনি আমার কিন্তু পৃষ্ঠপোষক করলেন। উনি এলেন এখানে, মূর্তি এলেন, দেখলেন, আমাকে চিঠি দিলেন, আমি চেষ্টা করছি, এবার এই চিঠিটাকে বেশ করে আমি কিন্তু এগোতে লাগলাম। সবচেয়ে মজার কথা হলো তখন সাঁওতাল ভগনের একটা ডিভিশন ছিল, না সাঁওতাল ভগনের জেলা ছিল আর ভাগলপুর ডিভিশনের আন্ডারে ছিল, তো সাঁওতাল ভগনের জেলার যিনি ডিসি, এখানে সমস্ত ডিএম নাই, এখানে সব ডিসি, কারণ সব আদিবাসী এরিয়া, তো সাঁওতাল ভগনের জেলার যিনি ডিসি তার কাছে গেলাম, উচিত ওনার নাম ছিল ইউডি চৌবে, তো বলে আরে প্রথমে আমি চলবেন ডিভিশনাল কমিশনার, এত কাহনা থাকবে স্যার ওনার সঙ্গে যোগাযোগ করবেন, তা আপনি স্যার আসুন একবার, বলে ঠিক আছে আমি যাবো, আমি এসডিওকে নিয়ে যাব। তো এসডিও ছিলেন মহিলা ভামাথি কেরলে, ওরা দুজন এলো, গেট ফেট তৈরি করেছিলাম ওখানে, তো অনেক সাঁকোটা কখনো ছিল না, পরে অনেক ওই ওই সাঁকো এই সাঁকো অনেক পরে হয়েছে। তো উনি এলেন ওখানে দেখলেন মন্দিরগুলো দেখলেন, এখন চারিদিকে ওনারা যেদিকে যাচ্ছেন রাস্তায় মহিলারা সব বেরিয়ে ঘন্টাকে পিঙ্কুতাকে দেখে দেখছে, যখন চলে যাচ্ছেন গাড়িটা ওই পাশে আছে কাঁদরের ওই পাশে, তো বলছে আপনার গাঁও তো বহুত মানে অ্যাডভান্স হয়, বলছে আপনাদের মেয়ে মহিলারা দেখি আমাদেরকে দেখার জন্য সবাই বেরিয়েছিল, আমাদের বিহারে কিন্তু তা হবে না, বিহারে রান্নাঘর থেকে বেরোবে না। আমি মনে মনে হাসলাম তোমাকে দেখার জন্য নয় ওই মেয়ে এসডিও দেখার জন্য, যাই হোক ওই এগোতে লাগলো আমার। আর ওইখান থেকে তখন মিড ডিস্ট্যান্স সার্কেল ছিল, মিড ডিস্ট্যান্স সার্কেল পাটনাতে ছিল, এরা আর্কোলজির 5টা রাজ্য ম্যানেজ করত, পশ্চিমবাংলাও ছিল তখন পাটনার আন্ডারে। এবার এখানে এলেন এডুকেশন সেক্রেটারি বাঙালি মনোজ কুমার মণ্ডল, ওর বাড়ি বাঁকুড়া কিন্তু বিহার ক্যাডার, আর আমি হাই স্কুলের চেষ্টা করছি, আমার স্কুল ছিল ক্লাস 7 আগে মিডল ইংলিশ স্কুল, আমি 81 ওকে ক্লাস 8 করতে পেরেছিলাম, ওটাকে আমি 9-10 করতে চাইছি, হাই স্কুল করতে চাইছি, পাটনা যাই মাঝে মাঝে যাওয়া আসা করি, আর এডুকেশন সেক্রেটারি উনি নিচে আমার বাড়িতে এখানে বসলাম, কথাবার্তা হলো। আচ্ছা ইতিমধ্যে আমার কিন্তু সেন্ট্রাল থেকে ওই এটা পাঠিয়ে দিয়েছে মন্দিরের নকশাটা, মাঝকর কলকার বিরাট তাতে দেওয়া আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এবার ওখানে একে দেখালাম স্যার আমাদের মন্দির অধ্যক্ষ কেন দিয়েছে, চাকরি চাকরি করলে আপনার আপনি আমার সঙ্গে একটা কন্ডিশন করুন, খুব চালাক লোক
ও পরে চিফ সেক্রেটারি হলো এখানে, ঝাড়খণ্ডের চিফ সেক্রেটারি হলো। খুব চালান জামা সাহেব, তো কন্ডিশন করব। কী কন্ডিশন স্যার? বলে আপনার হাই স্কুল আমি করে দেবো, আমি এডুকেশন সেক্রেটারি, হাই স্কুল করে দেবো। মন্দির কিন্তু আমাকে এইটা দিয়েছেন, মন্দির কিন্তু বিহার গভর্নমেন্ট নেবে, মন্দিরগুলো বিহার গভর্নমেন্ট মেরামত করবে, সেন্ট্রাল গেজেট আমি করবো। হ্যাঁ স্যার, খুব ভালো, আপনি করবেন, দুটোই তাহলে আপনি হবে। বলছে দেখুন আপনি পার্টনার যান, আমি এডুকেশন সেক্রেটারি আছি, কাল অন্য টেবিল যাব। বলছি দাদু, সুকেশ কাকু ফোন করেছিল। কি বলছি? বলছে তুমি ফোন করেছিলা? হ্যাঁ, ও কলকাতা গেছে, তোমার ফোন বুঝতে পারেনি। হ্যাঁ, কি বলছি? দে আমাকে বললো, দাদুকে বলে দিও আমি কলকাতায় যাব, তখন আমি যাবো। বলে আমি এখন কলকাতা এসছি, দেরি হবে, মানে এক দুদিন পরে আসবে, মানে কাল, মানে কালকে বলেছে, আজকে হয়তো আসবে না, কালকে আসবে। কখন করলি? আমার কালকে এই পরশু দিন করেছিল, আমি ভুলে গেছিলাম কালকে বলতে। ইন্ডিয়ার জায়গাতে গভর্নমেন্টটা বিহার করে দিলে, ইন্ডিয়াটাকে চাপিয়ে এখন বিহার চাপিয়ে দিলে। তখন তো জেরক্স ছিল না, সেই ব্লু ব্লু ইয়ে করা হতো, ওদের ইঞ্জিনিয়ারদের ইঞ্জিনিয়ারদের যে করতে হতো সেই জিনিসটা ছিল। দিয়ে তার কয়েকদিন মধ্যে গেজেট করে দিলে, বিহার গভর্নমেন্টে গেজেট করে দিলে। এবার আর সেন্ট্রাল আর জিত পেলে না, কাজ কিছু কিছু সামান্য আরম্ভ করলি, অল্প স্বল্প। হাই স্কুল হলো না, উনি চলে গেলেন অন্য ডিপার্টমেন্টে। তবে আমার সুবিধা হলো কি, এখানে আমার ডিপুটি কমিশনার ছিলেন শাকিল আহমদ, মুসলমান, খুব ভদ্র, উনি এসেছিলেন এখানে, এসেছিলেন এবং আমার সমস্ত চেষ্টার কথা জিজ্ঞেস করছেন। তো আমি বলেছিলাম এটা হাই স্কুল না করলে আমার ছেলেমেয়েরা পড়বে কোথায়। এইবার ওই শাকিল আহমদ যে এডুকেশন সেক্রেটারি হয়ে গেল, আমি পাটনা গেলাম, পাটনা গেলাম, বাইরে লোন বসে আছি, ওই তো একটা বড় রুম এসে পার্টিশন দিয়ে দিয়ে করেছ, খুঁজে টিকছেন, বলে সাহেবের সঙ্গে দেখা করুন, আমি নেই হোক, বহু বিজি হয় আমি, তার মানে দু পাঁচ টাকা দিতে হবে তবে যাবে, যা বিহারেতে কাণ্ড। বলে আরে নেই ভাই, বল না মলুটি শেখ মাস্টার সব আয়, নেই নেই আপকো বলতে হয় নেই হোক, শুনতে পেয়েছো মানে ঘর তো একটা দেখে ওকে দেখেছো বলাই। তো মুখ এত বেজার করেছে, গেলাম তো সাইকেলের মধ্যে জিজ্ঞেস করছি, আমার ডিস্ট্রিক্ট কখন এসছেন, কী ব্যাপার? আর স্যার এই ব্যাপার, আমার ফাইল হারিয়ে দিয়েছে। তো হারাবেই, আপনি বিহারে মাস্টারি করছেন সবই তো জানেন, বয়স্ক দিয়েছেন, বলছে না তা তো হারাবে। তা আপনি আর কপি নিয়ে এসছেন? বলে হ্যাঁ স্যার, আর একটাই নিচ্ছি, কই দেন দেখি। ওটা সব পাতাতে সই করছেন, সব পাতাতে সই করলেন, আর ওর পিএ সেও ক্লাস টু অফিসার পাণ্ডে, বলে পাণ্ডেজি কে ডাকলে, ডেকে বললে চায় দেয়, পাণ্ডেজি গ্লাস করে চায়, প্রত্যেক ওটা চারতলায়, প্রত্যেক তলাতেই ক্যান্টিন আছে, দিয়ে এক গ্লাস চা এনে দিলে, দিয়ে আমার পিছিয়ে আমি থতমত খেয়ে গেলাম। স্যার আপ আমাকে পিলে মানে ঠিক হ্যাঁ ঠিক হ্যাঁ, আমি জানতে আপ বহু চায় পিতে হ্যাঁ, আমি দেখে আকা গাঁও যাকে দেখে, আর বাঙালিতে চায় পিতা হয়, আর আমি ভাত কাকা হ্যাঁ। পাণ্ডে দেখলে যে চা এনে আমাকে দেওয়ালি, তারপরে ডেকে বলে ফাইলটা মাস্টার সাহেবের সঙ্গে গিয়ে ডেপুটি ডাইরেক্টর দাও, বলে সাহেব পাঠিয়েছে। সিঁড়িতে নাম্বার সময় পাণ্ডে জিজ্ঞেস করছে, কে আপনার রিশতা লাগতে হয়, মানে আত্মীয়? সাহেব কি পাণ্ডে যে গ্যা বললেন আপ, বলে আমি হলাম বাঙালি ব্রাহ্মণ মুখোপাধ্যায়,
আর ও এক মুসলমান ইউপি বালা মুসলমান ই কেসে রিস্তা হ্যাঁ ও তো হ্যাঁ তুই কেসে হুয়া এসা আপকে চাই পিলাতা হ্যাঁ দেখো ভাই আমাদের কিছু ছিলেন ভালোবাসেন যাই হোক আবার কাজ তো করিয়ে দিন চলুন তো মানে একবারই মাঝে মাঝে এইসব টিপিক্যাল ঘটনা ঘটেছে এইবার আমার ওই গেজেট অনুযায়ী বিহার গভর্নমেন্ট থেকে ডাইরেক্টর তখন কিন্তু বাবুলাল মারান্ডি না তখন আসেন ঝাড়খণ্ডে তার আগে বিহার গভর্নমেন্ট থেকে ডক্টর প্রকাশ ডাইরেক্টর উনি এখানে 5 বছর থেকে 6 বছর থেকে ক্যাম্প করে মন্দিরগুলো কিছু কিছু মেরামত করলেন এখন মুশকিল হলো যে এদের মেনটেন্যান্স যদি না থাকে মাঝখানে আবার গাছ গজালো এই অবস্থাতে ঝাড়খণ্ড হলে 2000 হওয়ার পরে বাবুলাল মারান্ডি মুখ্যমন্ত্রী বাবুলাল মারান্ডির সঙ্গে কিন্তু আমার খানিকটা ভালো যোগাযোগ ছিল আমার এখানে এসেছেন দুবার এখানে দুমকা থেকে লড়েছেন একবার জিতেছেন একবার হেরেছেন তারপর আবার এমএলএ হয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন এবার ওনাকে ধরলাম এটাকে ট্যুর সেন্টার করুন তো বলে হ্যাঁ এটা সুযোগ আছে একটা ও কিন্তু প্রথম সূত্রপাত করিয়ে দিলি অল্প স্বল্প করে সূত্রপাত করিয়ে দিলি ওই মন্দিরগুলো মেরামতের বললাম যে দেখুন মাঝখানে গ্যাপ পড়ে গেল আবার গাছ গজিয়ে গেল পুরাতত্ত্বকে চিঠি দিলে তোমরা একবারে এনকোয়ারি করো এর মধ্যে হলো কি ও তখন হচ্ছে 2006 সালে আমাকে ডকুমেন্টেশন করতে দিলে গভর্নমেন্ট ঝাড়খণ্ড ডকুমেন্টেশন করতে দিলে ডকুমেন্টেশন মানে কি ওরা চাইছে এই গ্রামটার ব্যাকগ্রাউন্ড এই গ্রামে যারা জমিদার এসে এগুলো করেছে তাদের ব্যাকগ্রাউন্ড মন্দিরগুলো ব্যাকগ্রাউন্ড এবং মন্দিরগুলো ওই ডিজাইন তার পুরাতাত্ত্বিক বৈশিষ্ট্য এবং টেরাকোটা এখানে টেরাকোটাটাই মেন আর কি আবার বলি যে 25 পৃষ্ঠার মধ্যে করতে হবে তো 25 পৃষ্ঠার মধ্যে যাই করলাম আর 25 পৃষ্ঠার ছবি দিয়ে দিলাম পাতায় পাতায় এখানে যত লিখি সব প্লেট দিয়ে 50 পৃষ্ঠা একটু বই হয়ে গেল যাই হোক কিছু দক্ষিণেও দিলে ওরা এখন ওই বইটার জন্যে এইবার ঝাড়খণ্ড থেকে এসে গেল ওই গ্লোবাল হেরিটেজ ফান্ডের হ্যাঁ এর মধ্যে একটা টিম কলকাতা থেকে এলো টাইমস অফ ইন্ডিয়ার একজন রিপোর্টার ওদের একটা ইয়ে ছিল সোসাইটি ছিল সেভ হেরিটেজ অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি আমি ওর মেম্বারশিপ নিলাম যেদিকে বললাম যে তা তো হলো এখানে আমি তো এখানকার উপর ইন্টারেস্টেড আপনি গোটা ভারতের কিন্তু আমার এখানকার এখানে একটা ওয়েবসাইট করা দরকার হ্যাঁ আমাদের ওয়েবসাইট এসছো তো ওয়েবসাইট হলো তৈরি হলো এবার ওয়েবসাইট দেখে বিধিচার চালু করলো যেমনি বিধিচার করলো আসছে তখনই গভর্নমেন্ট একটা নজর পড়লো এটা একটা ইন্টারেস্টিং কেস চিঠিপত্র যোগাযোগ করা এদিক করা ওদিক করা করতে করতে গ্লোবাল হেরিটেজ ফান্ডের সঙ্গে যোগাযোগ হয়ে গেল আভা লাম্বা বলে একটি মহিলা সে হলো গ্লোবাল হেরিটেজ ফান্ডের একটা কাউন্টার পার্ট আমাদের এরা লোক ওয়ার্ল্ড হেরিটেজ থেকে বেরোলো না গ্লোবাল হেরিটেজ থেকে বেরোলো যে গোটা পৃথিবীতে 12টা দেশে
হেরিটেজ বিপদাপন্ন, তাতে বিভিন্ন দেশ আছে, ইন্ডিয়াও আছে। ইন্ডিয়াতে কেবল একটি, সেটা হল টেম্পল ভিলেজ মুলুটি। এবং ওই আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ছবিগুলো শুনে দিয়েছে, আমার একটা কাজে লেগে গেল খুব। এবার গ্লোবাল হেরিটেজ ফান্ডের সঙ্গে যোগাযোগ করতে লাগলো। আভা লাম্বা কাউন্টার পার্ট বম্বের, তার সঙ্গে যোগাযোগ করলাম। সে এখান থেকে পাঠিয়ে দিলে তিনটে এস্টিমেটার, মানে ড্রাফটস ভ্যান, এরা এক মাস রামপুরহাটে থাকলো, প্রতিদিন আসতো, আঁকি ঝুঁকি করতো, সেগুলো সাবমিট করলো। আর HD রুরাল হেরিটেজ অ্যান্ড ডেভেলপমেন্ট, এইবার ওইখান থেকে সেন্ট্রাল থেকে এটা মোটামুটি দাঁড়ালো। আর 2015 2nd October নরেন্দ্র মোদি ওপেন করলেন, উনি দুমকা থেকে রিমোট কন্ট্রোলে। আচ্ছা, এখন তো সব টেকনিক খুব ভালো, এখানে বিরাট এক পর্দা লাগালে, এখানেও মেশিন লাগালে, আর ওখান থেকে বলে দিলে যে যেহেতু উনি যেতে পারবেন না, সেহেতু ওনার হয়ে আমার নাম করে গোপালদাস মুখোপাধ্যায় ওখানে ওপেন করবেন। তো দুজনে একসঙ্গে করছি, উনি ওখান থেকে করছেন রিমোটে, আর আমি এখান থেকে করছি, একই সঙ্গে যেন মনে হচ্ছে পাশাপাশি দুজনে করছি। তারপরে কাজ আরম্ভ হয়েছে November 2015 থেকে, কাজ হচ্ছে, ঠিকই হচ্ছে। যে এখন দু একটা অসুবিধা হয়ে গেল কি, যে ইঞ্জিনিয়ার ছিলও এই কাজ তো গভর্নমেন্ট করছে না, ইনটেক, ইন্ডিয়ান ন্যাশনাল ট্রাস্ট ফর আর্টস অ্যান্ড কালচার, একটা NGO, একটা জবরদস্ত NGO, এর চেয়ারম্যান হচ্ছে এক্স প্রিন্সিপাল সেক্রেটারি প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। আর এদের সব বড়ো বড়ো সব লোক হচ্ছে, মাঝখানে আছে, আমাদের আছে, এখান থেকে আছে, ইন্ডিয়া বড় আছে মেম্বার। তো ওই কাজ আরম্ভ হলো, কিন্তু যিনি ইঞ্জিনিয়ার ছিলেন, এই ইঞ্জিনিয়ার তো রিটায়ার করা ইঞ্জিনিয়ার চাই হতে, ইঞ্জিনিয়ার হঠাৎ মারা গেলেন আজ এক মাস আগে। এখন ইঞ্জিনিয়ার নাই, সেদিন আমার সঙ্গে দেখা হয়নি। দিন কতক আগে আমাদের ঝাড়খণ্ডের ডাইরেক্টর আর ডেপুটি ডাইরেক্টর আর্কিওলজি, ওরা এসে দেখতে গিয়েছে। আর ইনটেকের যে ইনচার্জ আছে তাকে বলেছে আমি তাড়াতাড়ি ইঞ্জিনিয়ার জোগাড় করব, আর কাজগুলো একটা কমপ্লিট হচ্ছে, ওই দিকটা কাজটা কমপ্লিট করব। তবে মন্দির দেখার লোকের চেয়ে মল্লিকা মায়ের ভিড় ভাড় প্রচণ্ড হয়ে গেছে, একটা মিনি তারাপীঠ হয়ে গেছে ওই মিনি তারাপীঠ। কেন বলবো, ওই বিভিন্ন লোক আসছে, ভান্ডারা মৎসব দিচ্ছে, প্রায় দিনই মৎসব হয়, আর সকাল বিকেল গাড়ি ভরে আছে, যেটা কিন্তু রাস্তাঘাটগুলো হয়ে গেল পরপর রাস্তাঘাট। আচ্ছা, রামপুরহাটের রাস্তা কিন্তু ডাইরেক্ট হয়ে গেল, সোজা যাচ্ছে, ওটা নয়, সূর্য হয়ে নয়। এখন দেখবেন ওই মন্দির যেতে বাঁ দিকে একটা খুব চওড়া রাস্তা, ওই রাস্তাটা রামপুরহাট গেছে। ইতিমধ্যে সাঁকোটা ওইদিকে বাংলা ঝাড়খণ্ডের সাঁকোটা হয়েছে, সাঁকোটা করেছে আমাদের এ থেকে দুমকা থেকে, ওর অর্ধেক হচ্ছে বীরভূম, অর্ধেক দুমকা। তো দুমকা থেকে করা হয়েছে, নো অবজেকশন পূজ্য মুখর্জি দিয়েছে আমাকে, বীরভূমে যে সভাধিপতি ওটা হয়েছে, এটা আমাদের এখান থেকে হয়েছে। এখন মোটামুটি কানেক্টিং রোডগুলো হয়ে গেছে, একটা বাস চলছিল, বাসটা বন্ধ হয়ে গেছে, তার কারণ হচ্ছে ও টাইম ঠিক হচ্ছে না, একবার যাচ্ছে একবার আসছে। তো এখন যা হচ্ছে, এখন লাগবে সময়, কিন্তু বাসওয়ালা কিন্তু দাঁড়িয়ে আছে রেডি হয়ে এই রাস্তায় আসবার জন্য। ওরা চাইছে তারাপীঠ থেকে মুলুটি, আবার ঝাড়খণ্ডের ওরা প্যাকেজ ট্যুর আরম্ভ করছে, করবে, আমাকে যা খবর দিলে, দেওঘর থেকে, দেওঘর বাসুকীনাথ মুলুটি তারাপীঠ, একটা প্যাকেজ ট্যুর।
এখন মানে এটা প্রোগ্রেসের দিকে কন্ডিশন হয়েছে। হাই স্কুল আমার হয়েছে, আর মন্দিরের কাজ হয়েছে, চলছে, টিয়া কতগুলো রিপ্লেস করতে বলেছে, সম্পূর্ণ হচ্ছে। দেখব না, আমাকে তো সেই ইঞ্জিনিয়ার সাহেব বলে গেলেন ফিতা আসছে কাটা হয়নি, তা আমার ফিতা কাটাবে নিজে ফিতে কেটে চলে গেল। তো কবে যাবো তো ঠিক নাই, আমার বয়স 87 কমপ্লিট হচ্ছে, 87 মাস শেষ প্রান্তে। আপনাদের মতো লোক আছে বলেই এটা, মানে যারা মন্দির ভালোবাসে বা হেরিটেজ ভালোবাসে তাদের একটা অনুপ্রেরণা আপনার। তো যাই হোক, ধন্যবাদ আপনাকে, খুব ভালো লাগলো আপনার এই গল্পগুলো শুনে, থ্যাংক ইউ। আমার নাম সুবদীপ সান্যাল, মুলুটি থেকে, সবাইকে ধন্যবাদ।